ফের খবরের শিরোনামে ভিনগ্রহীরা। পৃথিবী নয়, এবার তাদের নাকি দেখা মিলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে। তবে কি সত্যিই ভিনগ্রহীরা আছে? এই বিতর্কেই এখন তোলপাড় দেশ বিদেশের বিজ্ঞানী মহল। দীর্ঘদিন থেকে চলা জল্পনা ও বিতর্কের মধ্যে এবার আরও জোরদার হয়েছে ভিনগ্রহীদের অস্তিত্ব তত্ত্ব। কারণ রুশ মহাকাশচার ইভান ভাগনের ক্যামেরায় ধরা পড়লেন মহাকাশ অতিথিরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে তিনি এমন রহস্যজনক বস্তুর সাক্ষাৎ পেয়েছেন যেটিকে ভিনগ্রহী যান বলেই প্রাথমিকভাবে অনুমান করেছেন কেউ কেউ। ওই রুশ মহাকাশচারীর ইঙ্গিত, তার দেখা রহস্যজনক বস্তুটি আসলে ভিনগ্রহী মহাকাশ অতিথিদের যান। শুধু চাক্ষুষ করাই নয়, সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন ইভান ভাগন। বিশ্লেষণের জন্য সেই ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে রুশ গবেষণাগারে। সেই সঙ্গে চলছে নানা জল্পনা। জানা গিয়েছে গত এপ্রিল মাসে ISS-এ হঠাৎ দেখা গিয়েছিল মহাকাশ অতিথিরা। দক্ষিণ গোলার্ধে ভিনগ্রহী যান বলে প্রতীয়মান মোট 5টি বস্তুর উড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওই রুশ মহাকাশচারী। সেটি চলে যাওয়ার সময় পিছনে কুমেরু প্রভা বা কুমেরুজ্যোতির মতো একটি দ্যুতি ছড়িয়ে পড়ছিল, যা দেখে অনেকের মনে আরও বিস্ময় জেগেছে। ভিডিও ফুটেজটি এতই তাৎপর্যপূর্ণ এবং ধন্দে ভরা যে সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের মুখপাত্র ভ্লাদিমির ইস্তিমেনকো। রসকসমসের বিজ্ঞানীরা ছাড়াও ফুটেজটি রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের মহাকাশ বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের দেশের মহাকাশচারী ক্যামেরায় ধরা পড়া রহস্যজনক 5টি ভ্রাম্যমান বস্তু কী? সেগুলি কি UFO? এই বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি রসকসমসের মুখপাত্র। তার সাফ কথা, এটি সম্পর্কে নিশ্চিতভাবে মন্তব্য করার সময় এখনও আসেনি। পরীক্ষার জন্য ভিডিও ফুটেজটি গবেষকদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা কী মতামত দেন তার জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও জানাতে ভোলেননি তিনি। এদিকে রসকসমসের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মহাকাশ অতিথিদের দর্শন পাওয়ার ওই দৃশ্য গত 19 আগস্ট টুইটারে পোস্ট করেন ইভান ভাগন। এই বস্তুটি আসলে কী, সেই প্রশ্ন সঙ্গে ছুঁড়ে দিয়েছিলেন ফলোয়ারদের জন্য। যাদের নিয়ে এত চর্চা, এত জল্পনা, সেই ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব সম্পর্কে রুশ মহাকাশচারীর সাম্প্রতিকতম ভিডিও ফুটেজটি কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ করতে পারে কি না, সেই দিকেই তাকিয়ে আছে বিজ্ঞানী মহল। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ভিনগ্রহী বা এলিয়েন্সের অস্তিত্বতে বিশ্বাস করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন তথ্য সবার আগে জানার জন্য। অনেক ধন্যবাদ।